কি প্রতিদিন যদি এভাবে শরীর খারাপ হয় তাহলে তো অসুস্থ হয়ে যাব, তাছাড়া নামাজ কালামও পড়তে পারি না ভালোভাবে। যাই হোক, গোসলটা করে আসি। কি ব্যাপার বিয়াই, আজকাল দেখি সকাল সকাল গোসল করেন, রাত্রে কি উল্টো পাল্টা ভিডিও টিডিও দেখেন নাকি? সিসি আপনি এসব কি বলছেন, আস্তাগফিরুল্লাহ, এমন কিছু না। আর তাছাড়া আপনি আমার ওয়াশরুমের সামনে কি করছেন? কি গো, ঘুমিয়ে পড়ছো? কি হয়েছে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে যে? কি হয়েছে এত রাতে ঘুমিয়ে পড়ো না? এই শোনো না, আমি একটু ওয়াশরুমে যাবো, চলো না আমার সাথে। তুমি ওয়াশরুমে যাবে? যাও না ওয়াশরুমকে, আমি সাথে যাব নাকি? কি একটা জ্বালায় পড়লাম রে, ঘুমের সময় ডিস্টার্ব করে, যাও তো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি ওয়াশরুম থেকে আসি। আরে এত রাত্রে মমিনের দরজা খোলা, ঘুমায়নি নাকি? দেখি তো। আরে মমিন তো ঘুমিয়ে পড়ছে, তাহলে ওয়াশরুমে কে? সর্বনাশ, এটা আমি কি দেখলাম! আমার বোন এত রাতে মমিনের ওয়াশরুমে গোসল করছে! না না, বিষয়টা তো আমার ভালো লাগছে না, আমার এক্ষুনি সূর্যকে সব জানাতে হবে। আর এই ওঠো না, ওঠো, এদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে এত রাত্রে এভাবে ডাকছো? কি সর্বনাশ হয়ে গেছে? ঘুমাচ্ছি, মানে একটু ঘুমানো তো শান্তি দেবে না, মানে কি হয়েছে বলো তো। আরে ওদিকে কি হয়েছে তুমি জানো? তুমি তো নাক ডেকে ঘুমাচ্ছো। দেখলাম কি জানো, আমার বোন এত রাতে তোমার ভাইয়ের ওয়াশরুমে গোসল করতেছে। তোমার ভাইয়ের বিষয়টা আমার একদম সুবিধা মনে হচ্ছে না, তুমি আমার সাথে চলো। আরে কি ব্যাপার আজকেও? আরে এভাবে যদি চলতে থাকে আমি তো অসুস্থ হয়ে পড়ব, আমাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। বেয়াই, কি ব্যাপার, আজকেও কি গোসল করতে যাবেন নাকি? এত লজ্জা পাওয়ার কি আছে, এখানে তো শুধু আপনি আর আমি। আরে হাত ছড়ান বলছি ভালো হবে না কিন্তু, আর তাছাড়া আপনি এত সকালে আমার রুমে কি করছেন? আর হাত ছড়ান বলছি ভালো হবে না কিন্তু। আরে এমন করছো কেন, এখানে তো আর কেউ নেই, শুধু তুমি আর আমি, তাই না? তাছাড়া বিয়াই, তুমি যে সমস্যায় ভুগছো তার ওষুধ কিন্তু আমার কাছে আছে। দেখেন বিয়ান, যেহেতু আপনি সবকিছু জেনেই গেছেন, আপনার সাথে তো আর লুকোচুরি করে লাভ নাই, তো আপনি সত্যি বলছেন আপনার কাছে রোগের ওষুধ আছে? হ্যাঁ অবশ্যই আছে। আমি ঠিক হয়ে যাব? হ্যাঁ, এই রোগের ওষুধ আমি ছাড়া পৃথিবীর কোনো ডক্টরই দিতে পারবে না। আরে বিয়ান কি বলছেন, সত্যি আপনার কাছে আছে ওষুধ? হ্যাঁ, শুধু ওষুধ নয়, মহা ওষুধ দেব তোমাকে। বিয়ান আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব না, আসলে আমার ওষুধটা একটু তাড়াতাড়ি দিন না, আমি একটু খেয়ে সুস্থ হয়ে যাই। হ্যাঁ এক্ষুনি দিব। আরে বিয়ান কি করছেন এগুলাই? ছি ছি ছি, কি করছেন? আরে এটাই তো তোমার রোগ ভালো করার ওষুধ, আর এটা যদি তোমাকে প্রতিদিন না দেই তাহলে তুমি কিভাবে সুস্থ হবে বলো? ছি ছি ছি, আমার এমন ওষুধের প্রয়োজন নেই, আপনি আপনার রুমে যান তো, আর আমি এত বড় পাপ কাজ করতে পারবো না। আরে তুমি আমার দিকে একটু তাকিয়ে দেখো না, আমার কোন অংশে কম আছে দেখো না, আমি তো তোমাকে ভালো করতে পারি, তাই না? তুমি আমার সাথে থাকো না, ছাড়ুন না। এই তোর চাকরির ইন্টারভিউ, তোকে গ্রাম থেকে নিয়ে এসেছি এটা 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 দেখার জন্য? ছি ছি ছি, তুই না একটা হাফেজ, তুই এটা কিভাবে করতে পারলি? ভাইয়া তুমি জানো তোমার ভাইয়া প্রতিনিয়ত আমার সাথে এগুলো করে, কিন্তু আজকে
আজকে আমার এমন ভাবে দোষ আমি নিজেকে সামলাতে। এই চুপ কর বেটা। আরে কি ব্যাপার, তুমি ওকে মারছো কেন? দোষ করেছে আমার ভাই। এই চুপ কর না, আজ না ওকে তুমি মারলে কেন? তুমি কি জানো দোষটা কার? সব দোষ আমার বোনের। আই তুই কথা বলছিস না কেন বল? আর তুই কি ভাবছিস আমি কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি, আমি দরজার আড়াল থেকে সব কিছু দেখেছি এবং শুনেছি। আমাকে কি তোর বোকা মনে হয়? আর এই তোমাকে বলছি, তোমাকে আমি আগের থেকেই বলতাম, কিন্তু তুমি আমার কথা শুনতে না। আজকে দেখলে তো আমাদের মান সম্মান শেষ করে ফেললো। আর এই শোন, এখন আমার কি মনে হচ্ছে জানিস? দোষটা আমার, কারণ তোকে আমি এখানে নিয়ে আসছিলাম। ভেবেছিলাম যে এখান থেকে পড়াশোনা করলে হয়তো ভালো হবে, কিন্তু আমি জানতাম না যে তুই আমার মান সম্মান ডুবাবি। সে তো অনেক ভালো ছেলে দেখলাম। আর এই শোন, তোকে বলছি, গ্রামে গিয়ে পড়ে থাক, তোর লেখাপড়া করার দরকার নেই। তোর মতো আমি আমার পাশে থাকতে পারি না, বের হয়ে যা। যা দেখ, আমি তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। বের হ, আউট। তুই আমাকে ক্ষমা করে দিস, আমি না জেনে তোর গায়ে হাত তুলেছি, তুই আমাকে মাফ করে দিস ভাই। হ্যাঁ ভাইয়া।